আমি ওকে দেখে মানে হাক করে ধরেছিলাম আমি মানে আমার মাথা হ্যাং হয়ে গিয়েছিল যে তাকে ছাড়তে হবে লং টাইম তাকে জড়িয়ে ধরেই রেখেছিলাম আর আমি বলেছিলাম যে আই লাভ ইউ ওই টাইমে আমার মাথায় আসলো যে আমি অনেকক্ষণ ধরে আছি আমার মনেই নাই যে ছাড়তে হবে বলেছি বাংলাদেশে যা কাছে থেকে দেখেছিলাম ওভাবে কথা বলা হয়নি জানেনি ফ্যান মুভমেন্ট এত সহজে চান্স পাওয়া যায় না আর সেকেন্ড টাইম কলকাতাতে সেখানে আমি তার সাথে 5-7 মিনিট কথা বলেছি বাট তারপর আমার শখ মিটেছিল না কারণ ওখানে এতটাই সিকিউরিটি ছিল যে ছবি তোলাই সম্ভব ছিল না এরপর আমি থার্ড টাইম মুম্বাইতে তার বার্থডে অ্যাটেন্ড করেছি ইভেন এটা টিম এসআরকের ওখান থেকে ইনভাইটেশন নিয়ে এবং তার সাথে আমি মুম্বাই গিয়ে যখন দেখা করে আসলাম তারপর থেকে আমার একটা ফিলিং হলো যে ভালো লাগা আছে ভালোবাসা আছে তার প্রতি বাট একটা দায়িত্বও পড়ে গেছে যখন তার মুভি বাংলাদেশে রিলিজ হবে তখন যদি আমি না আসি কিংবা আমি অ্যারেঞ্জ না করি ফ্যানদের নিয়ে তাহলে আমার মনে হয় যে হচ্ছে না কিছু আমি আসলে ফ্যানই না তাই না যে জন্য আমি পাঠানের টাইমেও করেছি মোটামুটি 1.5-2 মাস ঘুরেছি কবে মুভি আসবে লাস্ট পর্যন্ত এসেছে বাট সেম ডেটে না তবে জওয়ানের সময় আমি হ্যাপি এই কারণে যে আজকে আমরা সেম ডেটে পাচ্ছি এটা একটা এক কথায় ভীষণ হ্যাপি মুভমেন্ট আমাদের জন্য আমরা দেখব আজকে দুপুর পর্যন্ত জানতাম না যে আজকে হবে কিন্তু হচ্ছে আর আরেকটা ব্যাপার শাহরুখ খান কতটা ভালো কতটা অমায়িক একটু আগে আমাকে একজন জিজ্ঞেস করলো যে ওনার সেন্স অফ হিউমার বেশি ভালো নাকি উনি অ্যাক্টর হিসেবে বেশি ভালো আমি বলেছি যে সব কিছুতেই উনি 100-তে 100 আরে আমি ওইটুকু বলতে পারিনি যেটা বলতে পারি সেটা হচ্ছে উনি মানুষ হিসেবে কতটা ভালো আমি যে একজন ফ্যান তার সাথে আমি মোটামুটি বেশ কিছুক্ষণ গল্প করেছি ইভেন উনি ডিনার করিয়েছিল আমাদের ফ্যানদের সে যে আমার কথা শুনেছে সে যে আমাকে টাইম দিয়েছে তার বিহেভিয়ার একজন সুপারস্টারের বিহেভিয়ার এতটুকু ভালো হতে পারে একজন ফ্যানের প্রতি এটা যদি মানে আমি যদি বলি আপনারা বুঝবেন না ফিল করতে হবে যাই হোক আমি হ্যাপি আজকে আমরা সেম ডেতে ওর ছবি দেখবো আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকেই কিন্তু শেষ না আজকে মাত্র শুরু এটা মাসের পর মাস চলুক আমরা সেলিব্রেশন করতেই থাকবো ফার্স্ট আসলে বাংলাদেশে মিট করেছিলাম ওটা শুধু কাছে থেকে দেখতে পাচ্ছি ওই ফিলিংটা ছিল ভালো লেগেছে বাট আমার থার্ড মিটিং কথা বলেছিলাম সেকেন্ড টাইম কলকাতায় আমি তাকে বললাম আমি বাংলাদেশ থেকে এসেছি সে বলল যে থ্যাংক ইউ আমি বললাম আপনাকে আমি ভীষণ ভালোবাসি যাই হোক কিন্তু যখন আমি বললাম আমি ছবি তুলবো ওই টাইমে শাহরুখ খান কিছু বলেনি ওর ওখানকার যে স্টাফ ওনারা বললো যে সব ছবি তোলা আজকে অ্যালাউড না ও তখন থেকে যে একটা দুঃখ রয়ে গিয়েছিল যে জন্য আমার থার্ড টাইম করতে হয়েছে আমি মুম্বাইতে গিয়েছি ওর বার্থডেতে আর তখন আমি শখ মিটিয়ে যা যা দরকার ছিল আমার লাইফে আমি ওকে দিয়ে যতটুকু চেয়েছিলাম তার চেয়ে অনেক অনেক বেশি পেয়ে গেছি ও হ্যাঁ 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 এটা আমি মেনশন করিনি আমার ধারণা যে সেলিব্রিটি না সেলিব্রিটি বলতে যেমন সাকিবুল হাসান উনি তো ওর টিমেই খেলে সো ওনার ওয়াইফ যখন এসআরকের সাথে মিট করবে এটা কিন্তু তার জন্য খুবই নর্মাল একটা ব্যাপার এখানে নর্মাল পিপল ধরা যাবে না বাট নর্মাল পিপল হিসেবে একজন ভক্ত হিসেবে বাংলাদেশ থেকে আমি ফার্স্ট তার সাথে মিট করেছি আমার ধারণা ইভেন আমার পরেও এখন পর্যন্ত কেউ মানে মুম্বাই গিয়ে ওর সাথে মিট করে এসেছে আমার এখন পর্যন্ত জানা নেই সো এই তো ওখানে কি বলেছিলাম সেটা একটু বলি হ্যাঁ আমি ওকে দেখে মানে হাক করে ধরেছিলাম ইভেন হ্যাঁ আমি মানে আমার মাথা হ্যাং হয়ে গিয়েছিল যে তাকে ছাড়তে হবে মানে যখন ধরে রেখেছি ছাড়তে হবে সেটা আমার আর মাথায় নেই সো আমি লং টাইম তাকে জড়িয়ে ধরেই রেখেছিলাম আর আমি বলেছিলাম যে আই লাভ ইউ সে আই লাভ ইউ টু বললো আমি বললাম আমি বাংলাদেশ থেকে এসেছি সে থ্যাংক ইউ বললো এরপর যখন আমি বললাম যে আমি বাসা থেকে কাউকে না বলে লুকিয়ে এসেছি কারণ আসতে দিত না তখন সে কিছুক্ষণ আমার দিকে তাকাইছিল কিন্তু একবারও বলতেছে না যে ছাড়ো লং টাইম হয়ে গেছে আমি তাকে ছাড়ছি না কিছুক্ষণ পরে ওর ম্যানেজার যখন দেখলো যে হয়তো বা মেয়েটার মাথায় অতটুকু খেয়াল আসছে না যে ছাড়বে তখন সে পিছন থেকে এসে তার ম্যানেজার পূজা সে আমাকে পিছনে একটা এভাবে ট্যাপ করলো যে ছোড় দো ওই টাইমে আমার মাথায় আসলো যে আমি অনেকক্ষণ ধরে আছি আমার মনেই নাই যে ছাড়তে হবে
যাই হোক, এটা আমার জন্য লাইফে একটা হ্যাপি মুমেন্ট, মেমোরেবল মুমেন্ট। এরপর আমি একটা বিষয় জানতে চাই, এই যে আপনি শাহরুখ খানের সাথে না না ও 4-5 মিনিট হয়ে গেছে, শাহরুখ খান আর ছাড়তেছে না, যতক্ষণ কথা বলতেছি আমি ছাড়িনি। আমার মনে হয় বাংলা মানে অন্য মানে বাংলাদেশি কাউকে আমার অতটুকু পছন্দ না যাকে আমার জড়িয়ে ধরে রাখতে হবে। শাহরুখ খান শাহরুখ খান কিং খান কিং খান কেন, আমি তাসনিম ট্রফি মিডিয়াতেই আছি, অ্যাঙ্করিং করি, টেলিভিশন স্টেজ ইভেন্ট সব কিছুতেই। আরে একটা